পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যায় চলতি বিপিএলে কিছুটা অস্বস্তিতে রংপুর রাইডার্স। তবে দলটির অধিনায়ক যে মাশরাফি বিন মুর্তজা তাই হয়তো গভীর সমুদ্র থেকেও স্বপ্ন দেখছে রংপুর। বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান তাদের চারে, অথচ প্লে অফ খেলবে চারটি দল। সেদিক বিবেচনায় মাশরাফির আঙুল টিপে টিপে পা ফেলতে হবে। সে আর যাই হোক, আজ সোমবার একটি উত্তেজনা নিয়েই বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কিছুক্ষণ পর মাঠে নামবে রংপুর রাইডার্স। বিপিএলে আজ শনিবারের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। মূলত চিটাগাং ভাইকিংসের বিপক্ষে রাজশাহী কিংসের জয় পাওয়াতে বেশ বিপাকে রংপুর রাইডার্স, কারণ পয়েন্ট টেবিলে রাজশাহী কিংসের অবস্থান এখন 5 নম্বরে, রংপুর থেকে 2 পয়েন্ট পিছিয়ে তারা। তাই বলা যায় কুমিল্লার বিপক্ষে মাশরাফিরা যদি হেরে যায় তাহলে বিপিএলের উত্তেজনা যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে কুমিল্লার বিপক্ষে মাশরাফিদের বড় শঙ্কার জায়গা একাদশ গঠনে, কারণ মালিঙ্গা, থিসারা, প্যারেরা, কুশাল প্যারেরার মতো পরীক্ষিত ক্রিকেটারদের পাচ্ছে না দলটি। জাতীয় দলের খেলা থাকায় তারা বাংলাদেশ ছেড়ে গত মাসের শেষের দিকে, অর্থাৎ চট্টগ্রাম পর্বের শেষের দিকে দেশে চলে গেছে। তবে সুখবর হচ্ছে, জয়ের খোঁজে শেষ মুহূর্তে রংপুর রাইডার্স শিবিরে দুইজন লঙ্কান পেসার ইসুর উদানা এবং ব্যাটসম্যান চামারা কাপুগাদারাকে উড়িয়ে এনেছে। শুক্রবার তারা দলের সাথে যোগ দিয়েছেন, তাই ধারণা করা যায় চামারা এবং উদানাকে আজ দেখা যাবে একাদশে। অন্যদিকে অফ ফর্মে থাকা শাহরিয়ার নাফিসকেও একাদশে আনতে পারে টিম কর্তৃপক্ষ, কারণ তারা ভালো করেই জানে অভিজ্ঞতার অনেক ভ্যালু। এবার চলুন জেনে নেই রংপুর রাইডার্সের আজকের ম্যাচের সম্ভাব্য একাদশটি। ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, ইসুর উদানা, চামারা কাপুগাদারা।